আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শ্রীলঙ্কা কলম্বো ন্যাশনাল মিউজিয়ামের আজকে সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা এই পার্টে দেখতে পারবেন শ্রীলঙ্কা ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত তাদের অনেক ধরনের মূর্তি এবং ঐতিহ্যবাহী রাজাদের কাপড় চোপড় এবং তাদের বাসনারি এবং তাদের তলোয়ার বন্দুক ইত্যাদি অনেক কিছুই আপনারা এখানে আজকে এই ভিডিওতে দেখতে পারবেন এবং তাদের অনেক ধরনের সংস্কৃতি এখানে আছে, আপনারা সেটাও এই ভিডিওতে আজকে দেখতে পারবেন, যেখানে তারা জাতীয় এই জাদুঘরে তারা সংরক্ষণ করে রেখেছে, বিশ্ববাসী যে কোনো প্রান্তের মানুষ যেন এসে দেখতে পারে। তো আমি আপনাদেরকে এই সবগুলো বিষয় দেখানোর চেষ্টা করতেছি এবং অনেক বিষয়গুলো আছে, আপনারা দরজা সকার ভিডিওটা দেখবেন। তাহলে এই শ্রীলঙ্কার, আপনি যদি শ্রীলঙ্কার সংস্কৃতি ঐতিহ্য যদি ইন্টারেস্ট হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো দরজা সকারে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি এই ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আপনারা সবাই এই ভিডিওটি উপভোগ করুন।
আশা করি আমি আপনাদের শ্রীলঙ্কা কলম্বো ন্যাশনাল মিউজিয়ামের ভিতর পুরোটা দেখাতে সক্ষম হয়েছি এবং তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য বা অনেক আসবাবপত্র আপনাদেরকে দেখাতে পেরেছি। তো আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর শ্রীলঙ্কা আমার পুরো একটা সিরিজ এই একটা পর একটা আসবে, আপনারা প্রত্যেকটা ভিডিও চাইলে এখান থেকে দেখতে পারেন। আর আমার চ্যানেল প্লে লিস্টে গেলে আপনার শ্রীলঙ্কার ট্রাভেল ট্যুরিস্ট একটি প্লে লিস্ট আছে, আপনার সকল বিষয়ে প্রত্যেকটা জায়গারই এখানে ভিডিও পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। সালামু আলাইকুম।